আজকের ক্লাসটি বিএ ফার্স্ট সেমিস্টার অনার্স কোর্সের জিই ওয়ান সংস্কৃত বিষয় যাদের আছে এবং বিএ ফিফথ সেমিস্টার প্রোগ্রাম কোর্সের জিই ওয়ান সংস্কৃত বিষয় যাদের আছে তাদের জন্য। আজকের ক্লাসে আমি বাল্মীকি রামায়ণে প্রতিফলিত সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। সুতরাং আলোচনায় আসি। রামায়ণের সমাজচিত্র মহাভারতের সমাজচিত্র অপেক্ষা নিঃসন্দেহে প্রাচীন। মহাভারতের সমাজচিত্রের বাস্তব ভিত্তি আছে, কিন্তু রামায়ণের ক্ষেত্রে তা অনেকটাই কল্পিত। একালের ঐতিহাসিকগণ রামায়ণের মূল কাহিনীর পিছনে কোনো রকম ঐতিহাসিক অস্তিত্বের কথা স্বীকার করেন না। তাদের মতে রামায়ণ নিতান্তই একটি কবিকল্পিত কাব্য। কিন্তু আমরা যদি ভারতবর্ষে আর্য জাতির আগমন এবং উত্তর ভারতে প্রতিষ্ঠিত হয়ে তাদের দাক্ষিণাত্যে ক্রমবিস্তারের কথা একটু কল্পনা করি, তাহলে হয়তো আমরা রামায়ণের সমাজেই পৌঁছে যাব। রামায়ণে যে সমাজের বর্ণনা আছে তাকে অনেকেই কৃষি সভ্যতার প্রতীক বলে মনে করেন। যেমন এ বিষয়ে অধ্যাপক শশীভূষণ দাশগুপ্ত বলেছেন, বাল্মীকির যুগ আরণ্য কৃষি সভ্যতার যুগ। তখনও পর্যন্ত মানুষ বন কাটিয়া চারিদিকে নগরপত্তন করেন নাই, বনের সহিত জনপদের মিলন নিবিড় ছিল। এই জনপদ জীবন ও আরণ্য জীবনের মিলনেই গড়িয়া উঠিয়াছিল ভারতের সভ্যতা ও সংস্কৃতি। এই মিলন ও মিলনজাত বৃহত্তর সমাজ জীবনের পরিবর্তনের ইতিহাসই রহিয়াছে বাল্মীকির কাব্যে। রামায়ণে সেই মিলন ও মিলনজাত সমাজই প্রতিফলিত হয়েছে। রামায়ণে তিনটি বৃহৎ সমাজের কথা আছে, যেমন অযোধ্যার রঘুবংশ হল আর্য সমাজ তথা নরসমাজের কথা, দ্বিতীয়ত কিষ্কিন্ধার কপিবংশ বা বানর সমাজ যার মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে অষ্টিরিক বা আদিবাসী নিষাদ জাতির সমাজ, তৃতীয়ত লঙ্কাপুরীর রাক্ষস বংশ তথা রাক্ষস সমাজ বা দ্রাবিড় সমাজ। অর্থাৎ রামায়ণ হল নর বানর এবং রাক্ষস সমাজের কথা। মনুষ্য সমাজ ছিল আর্য ধর্মাবলম্বী, যারা সারা দেশ জুড়ে প্রতিষ্ঠা ও প্রতিপত্তি লাভের উদ্দেশ্যে অনার্যদের সঙ্গে দীর্ঘ সময় সংগ্রামে লিপ্ত থেকে কখনো জয় বা কখনো সমন্বয়ের মধ্য দিয়ে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছিল। এই আর্যদের ভারত আগমনের পূর্বেই দ্রাবিড় ভাষীরা সিন্ধু অঞ্চলে যে বিরাট সভ্যতা গড়ে তুলেছিল, আর্যভাষীদের তার সমকক্ষ হতে সম্ভবত কয়েক শতাব্দী সময় লেগেছিল। অন্তত রামায়ণের সময়েও যে তারা নাগরিক সভ্যতার অধিকারী হতে পারেনি, রামায়ণেই তার প্রমাণ। কিন্তু রামায়ণে বর্ণিত বানর বা রাক্ষসগণ জাতিগত পরিচয়ে হয়তো আর্যগোষ্ঠী বহির্ভূত, কিন্তু সভ্যতা সংস্কৃতি বা ধর্মকর্মের বিচারে বোধ হয় অনার্য শ্রেণীভুক্ত না করাই শ্রেয়। চেহারা অর্থাৎ আকৃতি এবং প্রকৃতিতে পার্থক্য অবশ্যই আছে, কিন্তু যৌথ পরিবার, সমাজ ব্যবস্থা,
রাজনীতি সব কিছুর মধ্যেই যথেষ্ট মিল। প্রত্যেকটি সমাজই মনুশাস্ত্রবিধি সম্মত ও ব্রাহ্মণ্য ধর্ম প্রভাবিত। লঙ্কার রাজবংশও মুনি বংশোদ্ভূত, রাবণ নিজেও অহিতাগ্নি, যজ্ঞব্রতী ও বেদাদি শাস্ত্রে সুপণ্ডিত। লঙ্কায় বাস করতেন ষড়ঙ্গ বেদবিদ ব্রহ্ম রাক্ষসগণ, নিশা শেষে তাদের বেদমন্ত্র ধ্বনিতে মুখরিত হতো লঙ্কাপুরী। রাবণের অন্ত্যেষ্টি ক্রিয়ায় যে পিতৃমেধ অগ্নিসৎকার ও তর্পণাদি অনুষ্ঠিত হয়েছিল তাও ব্রাহ্মণ্য বিধানের অনুরূপ। বানররাজ বালিও নীতিশাস্ত্রে সুপণ্ডিত। চতুসমুদ্রে সন্ধ্যা বন্দনা ছিল তার নিত্যকর্ম। হনুমানও ছিলেন সংস্কৃত ও শাস্ত্রজ্ঞ। রামচন্দ্র তার মুখে বিশুদ্ধ সংস্কৃত শুনে বলেছিলেন, বহু ব্যহরতানেন ন কিঞ্চিদপ শব্দিতম। ইনি নিশ্চয়ই বহুবার ব্যাকরণ পড়েছেন, একটিও অপশব্দ প্রয়োগ করেননি। কাজেই বলা যেতে পারে রামায়ণের যুগে আর্যিকরণের কাজ হয়তো অনেকটাই অগ্রসর হয়েছিল, অথবা পুরাণ ব্রহ্মবিদ বাল্মীকি ব্রাহ্মণ্য ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বানর ও রাক্ষস সমাজের উপর নিজ ধর্মবিশ্বাস আরোপ করেছিলেন। রামায়ণে যে নরসমাজের কথা বলা হয়েছে তার প্রতিভু স্বয়ং রামচন্দ্র। তিনি পিতৃভক্ত, ভ্রাতৃবৎসল, পত্নী প্রেমিক, আশ্রিত পালক ও প্রজানুরঞ্জক। লক্ষণ পুরুষকারের জীবন্ত প্রতিমূর্তি, আদর্শ ভ্রাতা ও আদর্শ দেবর। সীতা হলেন পাতিব্রত্যের পরাকাষ্ঠা, তার পবিত্রতা অগ্নিশুদ্ধ। রামায়ণের বানর সমাজ মনুষ্য সমাজেরই মতো গোষ্ঠীবদ্ধ। মানুষের মতোই তাদের শিক্ষা দীক্ষা, পারিবারিক বন্ধন প্রায় মানবিক অনুভূতি সম্পন্ন। তাদের সমাজে ছিলেন নলের মতো শিল্পী, সুসেনের মতো ভিষক। তাদের সমাজের নেতা বালির বিক্রমে রাবণ পর্যন্ত ততস্থ ছিলেন। ভ্রাতা সুগ্রীবের সঙ্গে তার বিরোধের মূলে ছিল রাজ্য ও স্ত্রী ঘটিত কারণ। বালি কর্তৃক নির্বাসিত সুগ্রীব তার প্রতিশোধ নেবার জন্য রামচন্দ্রের সঙ্গে যোগদান করেছিলেন। বালি ছিলেন পুত্রবৎসল, পত্নী প্রেমিক। মৃত্যুকালে তার উপদেশাবলী সুগভীর নীতিজ্ঞানের পরিচয়বাহী। বালিপত্নী তারাও ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী। সংকট সময়ে তিনি বালিকে যেমন পরামর্শ দিয়েছেন, সুগ্রীবকেও তেমনি বিভিন্ন সময়ে অনেক উপদেশ দিয়েছেন। তবু তার চরিত্র দুর্বোধ্য, কারণ বালির মৃত্যুতে যার মর্মবিদারী ক্রন্দন ধ্বনিতে সমস্ত বনভূমি বেদনায় নিষ্পন্দ হয়ে পড়েছিল, সেই তিনিই আবার সুগ্রীবের অঙ্কসায়িনী হয়েছেন। আচার্য দীনেশচন্দ্র সেন বলেছেন, পার্বত্য প্রদেশে স্ত্রীলোকের সতীত্বের আদর্শ নিতান্ত সমুন্নত ছিল না। তারা চরিত্রটি আচার্যের উক্তিটি সমর্থন করে। বানর সমাজে হনুমান ছিলেন প্রভুভক্তির পরাকাষ্ঠা একজন সর্বশাস্ত্রজ্ঞ পণ্ডিত। তিনি রাম সুগ্রীবের মৈত্রী বন্ধনের
সেতু। সাগর লঙ্ঘনের মতো অসাধ্য সাধন করে তিনি অশোক বনে সীতার কাছে পৌঁছে গিয়েছিলেন। গন্ধমাদন পর্বত থেকে ঔষধি সংগ্রহ করে লক্ষণের প্রাণ বাঁচিয়েছেন। তার সমস্ত কাজকর্মই শাস্তারানুমোদিত, কিন্তু রাক্ষসদের সঙ্গে সমস্ত ন্যায়নীতি নিষ্ফল বুঝেই তিনি রাক্ষস সংহারে প্রবৃত্ত হয়েছিলেন। রামায়ণে বিশেষভাবে উল্লেখযোগ্য হল রাক্ষস সমাজ। রাক্ষস বলতেই যে বিভৎসরূপ নরখালকের কথা মনে পড়ে, রাবণ পরিবার ঠিক সেই শ্রেণীর রাক্ষস নয়। বিশ্বশ্রবামুনির ঔরসে কৈকেয়ীর গর্ভে রাবণের জন্ম, তাই তিনি বৈশ্রবণ রাক্ষস। যে বংশে অনার্য রক্তে আর্যবীজের মিশ্রণ ঘটেছিল, রাবণ হলেন সেই বংশের সন্তান। তাদের সমাজ তাই বর্বর সমাজ নয়। রাবণ, ইন্দ্রজিৎ, বিভীষণ, মন্দোদরী, সরমা, এরা সবাই অনুভূতি সম্পন্ন চরিত্র। হতে পারে এই বংশে কেউ ধার্মিক, কেউ অধার্মিক, কেউ সংযত শাস্ত্রপরায়ণ, আবার কেউ বা মদোদ্ধত, পরশ্রীকাতর, পরদার লোভী। কিন্তু পিতৃত্বে, মাতৃত্বে, পুত্রত্বে, ভ্রাতৃত্বে এরা সবাই সবিশেষ অনুভূতি সম্পন্ন। মানুষের সঙ্গে তাদের পার্থক্য, তারা মায়াবেশ ধারণ করতে পারেন, যে কারো কণ্ঠস্বর অনুকরণ করতে পারেন, ইন্দ্রজাল সৃষ্টি করতে পারেন। এই প্রসঙ্গে রাবণ কর্তৃক সীতাহরণের প্রসঙ্গটি মনে করা যেতে পারে। রাক্ষস সমাজের সঙ্গে চিরকালের লোভী, ক্ষমতালিপ্সু, অতি স্পর্ধী মানুষদেরও তুলনা করা যেতে পারে। রাক্ষস সমাজে আর্য ও প্রাগার্য জাতির মিশ্রণ খুবই সুস্পষ্ট। রামায়ণের মধ্যে আমরা সমসাময়িক যুগের একটি সুস্পষ্ট ও সুন্দর প্রতিচ্ছবি পাই। রাজতন্ত্র সে যুগের প্রচলিত প্রথা হলেও রাজারা কিন্তু নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলেন না। প্রজাদের মতামতের সহজে বিরুদ্ধাচরণ করা যেত না, তার প্রমাণ রামচন্দ্র কর্তৃক সীতা বিসর্জন। রামায়ণে সমকালীন সমাজ জীবনের প্রতিরূপ লক্ষ্য করেছিলেন একালের কবিগুরু রবীন্দ্রনাথও। এই প্রসঙ্গে তিনি লিখেছিলেন, রামায়ণ মহাভারত ভারতবর্ষের চিরকালের ইতিহাস। অন্য ইতিহাস কালে কালে কতই পরিবর্তিত হইল, কিন্তু এ ইতিহাসের পরিবর্তন হয় নাই। রামায়ণের প্রধান বিশেষত্ব এই যে তাহা ঘরের কথাকেই অত্যন্ত বড় করিয়া দেখাইয়াছে। পিতা পুত্রে, ভ্রাতায় ভ্রাতায়, স্বামী স্ত্রীতে যে ধর্মের বন্ধন, যে প্রীতিভক্তির সম্বন্ধ, রামায়ণ তাহাকে এত মহৎ করিয়া তুলিয়াছে যে তাহা অতি সহজেই মহাকাব্যের উপযুক্ত হইয়াছে। গৃহাশ্রম ভারতবর্ষীয় আর্য সমাজের ভিত্তি, রামায়ণ সেই গৃহাশ্রমের কাব্য। রামায়ণে যে সমাজচিত্র প্রতিফলিত, তার একদিকে তৎকালীন মনুষ্য সমাজ তথা আর্য সমাজের প্রতিচ্ছবি, আর একদিকে আর্য বিরোধী রাক্ষস সমাজ, যাদেরকে কোনোভাবে শিক্ষা দীক্ষায়, রুচি ও সংস্কৃতিতে আর্যদের তুলনায় হীন বলা যায় না। তৃতীয় যে সমাজের কথা বলা হচ্ছে তা হল বানর সমাজ। রাক্ষসেরা ঘোরতর আর্য বিরোধী হলেও বানর সমাজ কিন্তু রামচন্দ্রকে সাহায্যই করেছিল।
রামায়ণে এদের সম্পর্কে যা পরিচয় পাওয়া যায় তাতে এরা নিতান্ত অরণ্যচারী, যূথবদ্ধ শাখামৃগ মাত্রই নয়। এদেরও যে এক ধরনের সভ্যতা ছিল বালি ও সুগ্রীব তার প্রমাণ। অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রামায়ণের সমাজের পিছনে ছিল একদিকে রাক্ষস সম্প্রদায় অর্থাৎ দ্রাবিড়ভাষী সমাজের পূর্বপুরুষ, অন্যদিকে কৃষিজীবী আর্য সভ্যতা ও অরণ্যচারী বানর শাখা অর্থাৎ অষ্ট্রিক শাখাভুক্ত অর্ধমানবের মিলিত শক্তি। যাই হোক, রামায়ণের অন্তরালে একাধিক সমাজ ও সভ্যতার দ্বন্দ্ব সংঘাতের কাহিনী সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। রামায়ণের কাহিনীতে অনেক যুদ্ধ বিগ্রহের কথা আছে ঠিকই, তাহলেও এর মধ্যে পিতা পুত্র, ভ্রাতা ভগিনী, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, সেব্য সেবকের সম্পর্কগুলি প্রাত্যহিক জীবনরসে আর্দ্র হয়ে আমাদের ওই ঘরের কথাকে যেন বড় করে তুলে ধরেছে। রামায়ণে যে তিনটি সমাজের কথা আছে, অযোধ্যা, কিষ্কিন্ধা ও লঙ্কা, কাহিনীর ঘটনাসূত্র কখন যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, রামায়ণে প্রতিবিম্বিত সমাজ আমাদের ঘরের কথাকেই যেন অনেক বড় করে তুলে ধরেছে। আজকের আলোচনা এই পর্যন্তই।